বিরতির পর ফিরে আসলাম। অবৈধ সম্পর্কে জেরে খুন হলো গৃহবধূ, ঘটনা ধর্মনগরের মঙ্গলখালী গ্রামে। ইতিমধ্যে ঘটনায় জড়িত অভিযুক্ত সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই 6 জন গ্রেপ্তার হয়েছে পুলিশের অভিযানে, যেমন এখন অব্দি খবর। তবে ঘটনা প্রসঙ্গে প্রাথমিকভাবে যে জানা যাচ্ছে যে খবর, অবৈধ সম্পর্কের জেরে কার্যত খুন হয়েছে গৃহবধূ, যেমনটা পুলিশের প্রাথমিক ধারণা। খুনের ঘটনায় অভিযুক্ত মহিলার স্বামী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত মঙ্গলখালী গ্রাম, যে গ্রামে সোমবার 7 সকালে উদ্ধার হয় লক্ষ্মী মাহিষ দাসের অর্ধনগ্ন মৃতদেহ। জানা যায় দীর্ঘ 6 মাস ধরে ওই মহিলা নিখোঁজ ছিল এবং অভিযোগ উঠে এসেছে যে ওই 6 মাস ধরে মহিলা অন্য এক যুবকের সঙ্গে চলে যায়, পরবর্তী সময়ে আবার ফিরে আসে ধর্মনগরের মঙ্গলখালীতে এবং ফিরে আসার পরই শ্বশুর বাড়ির প্রত্যেকেই সেই মহিলার উপর অত্যাচার করে এবং স্বামী সহ 5 জন অভিযুক্ত রয়েছে যারা এই খুনের সঙ্গে জড়িত। তদন্তে নেমে পুলিশ যেমনটা তথ্য ইতিমধ্যে জোগাড় করতে পেরেছে, তবে ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, চলছে তদন্ত এই মুহূর্তে পুলিশের তরফ থেকে। আজ মঙ্গলবার পুলিশ কর্তার কি বক্তব্য রয়েছে এই ঘটনা প্রসঙ্গে শুনুন। इन्फॉर्मेशन मिला कि एक लेडी अराउंड 40 इयर्स, एक डेड बॉडी मिला है मंगलकाली वार्ड नंबर 2 के पैडी फील्ड के बगल में मिला है। तो इमीडिएटली हमारा पुलिस टीम रश किया है, हेडेड बाय और SDPO धर्मनगर, एंड मैं भी फील्ड विजिट किया है। उसके बाद ये तो पूरा ब्लाइंड केस था, क्या हुआ तो कुछ नहीं पता है। एक्चुअली लेडी का कंडीशन भी, जो डेड बॉडी का कंडीशन था उसमें उसका कपड़ा भी नहीं था, उसके ऊपर कुछ चादर जैसे लगाया था। और तो बाद में हम लोग ने फोरेंसिक टीम बुलाया है, डॉग स्क्वाड भी बुलाया है, और विद इन 2 आवर्स हमारा पुलिस टीम ने इस केस को क्रैक किया है। विद इन 2 आवर्स मैनेज टू अरेस्ट अराउंड 5 पीपल को अरेस्ट किया है। इसमें कहानी ऐसा आता है कि लेडी का जो हस्बैंड है अजय महेश्वर दास और उनका जो रिलेटिव है एक अनिमेश महेश्वर दास, उनका भतीजा है, और एक कृष्णा महेश्वर दास उनका दूसरा भतीजा है, और एक अधीर महेश्वर दास और पुतोल महेश्वर दास, ये दोनों उनका भाई है। तो ये 5 लोग मिलकर लेडी का कत्ल किया है। तो इसका कहानी ऐसा है कि 6 महीने से पहले लेडी घर छोड़ के चली गई थी, कहीं पे कुमारघाट में रह रही थी। उसके बाद जब कल फर्स्ट टाइम आफ्टर 6 मंथ्स इसे घर पर आई थी। उसके बाद इसको ये सब फैमिली मेंबर्स को इसके ऊपर बहुत गुस्सा था कि घर छोड़ के चली गई है, तो बहुत बहुत सारा हॉट अल्ट्रा। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন এবং অভিযোগ যেমনটা উঠে এসেছে, যেমনটা পুলিশ জানাচ্ছেন যে সকালবেলাতে যখন মৃতদেহ উদ্ধার হয় সেই মৃতদেহর শরীরে কোন রকম পোশাক ছিল না, তার আশপাশে তার ব্যবহার্য সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল আততায়ীরা এবং সেই সূত্র মারফতই কার্যত অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যদিও ঘটনাস্থলে ডগ স্কোয়াড গিয়ে পৌঁছায়, ফরেন্সিক টিম গিয়ে পৌঁছায় এবং সেখান থেকেই কার্যত জানা যাচ্ছে যে মহিলাকে খুন করা হয়েছে। খুনের ঘটনাতে জড়িত প্রতিজনকেই কার্যত গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে মহিলার স্বামী রয়েছে এবং তার পাশাপাশি আরো 5 জন রয়েছে অভিযুক্ত, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। চলছে খুনের ঘটনার তদন্ত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।